আসসালামু আলাইকুম সবাইকে। হোমিওপ্যাথ পেজ থেকে আজকে আমরা যে মেডিসিন নিয়ে কথা বলবো তা হচ্ছে থুজা অক্সিডেন্টাল। তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যারা আমাদের পেজটিকে লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই পেজটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থুজা অক্সিডেন্টাল এটি এমন একটি ওষুধ যা বেলা 3টায় এবং রাত 3টায় সবচেয়ে বেশি কার্যকর। তার মানে এটা না যে আপনি রাত 3টায় উঠে ওষুধ খাবেন, এটার কার্যকারিতা তখন বৃদ্ধি পায়। এটির কার্যকারী দিক হচ্ছে স্কিনে, কিডনি, ইউরিন, ভ্যাকসিনেশনের পরে পেইন হলে সকল কিছুতে এটি অনেক কার্যকর। থুজা মেইনলি লেফট সাইড ইস্যুতে অনেক বেশি কার্যকর, আপনার পা থেকে মাথা পর্যন্ত, হেড টু টো, যে কোনো লেফট সাইডের ইস্যুতে আপনি থুজা ইউজ করতে পারেন। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ, এছাড়াও এটি গনোরিয়ার ইনফেকশনে অনেক বেশি কার্যকর। আপনি 1 ড্রপ করে 3 টাইমস নেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আবারও বলে রাখছি, আমাদের পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থুজার মাথার যদি সিমটমে আসি, মাইন্ড অবস্ট্রাকশন, সেন্সিটিভিটি, পেটে কিছু মুভ করতেছে আপনার মনে হচ্ছে, তখন আপনি এটি ইউজ করতে পারেন। আপনার মাথায় ব্যথা হচ্ছে এবং ব্যথাটা এরকম যে মনে হচ্ছে আপনাকে কেউ কিল মারতেছে বা আপনার মাথায় কিছু ঠুকছে। আপনার স্কাল্প যদি অনেক ড্রাই হয়, হোয়াইট স্কিন, ফেসের স্কিন গ্রেসি হয় এবং ইভেন আপনার যদি চোখ উঠে রেড ব্লু প্যাচেস ফিল হয়, তখন আপনি থুজা 30 পোটেন্সিতে ইউজ করতে পারেন। আপনার জিহুবার রুটে যদি পেইন হয়, গাম পেইন, ইনফেকশন, ফায়োরিয়া, গিল্টে সমস্যা, তখনও আপনি থুজা ইউজ করতে পারেন। নোজ পলিবে, নাকে ঘা হলে, নাকের রুটে একদম রুট সাইডে যদি পেইন ফিল হয়, এছাড়া রেসপিরেটরি ড্রাই কফ, গলার রেগুলার ইনফেকশন যাদের লেগেই থাকে, টনসিলের ইস্যুতে, আসলে আমি বলতে পারি আমার অনেক রোগীদেরকে আমি এটি প্রেসক্রাইব করেছি, টনসিলের ইস্যুতে এটি খুবই কার্যকর। আপনার যদি একদম টনসিল ফুলে লাল হয়ে থাকে তখন এটি অনেক কার্যকর। স্টোমাক ব্লটিংয়ে, টক ঢেক উঠলে, বুক জ্বালা পড়া, ক্রনিক ডায়রিয়ায়, গ্যাস প্রবলেমে এবং পেটের মধ্যে গর্গলিং সাউন্ড হচ্ছে, কনস্টিপেশন, রেকটাম পেইনে, তখন আপনি থুজা 30 পোস্টেন্সিতে 3 টাইম 2 ড্রপ করে নিতে পারেন। ইভেন পালসের ইস্যুতেও এটি অনেক কার্যকরী একটি ওষুধ। অনেকের ইউরিন প্রবলেম হয়, ইউরিনারিতে পেইন হয়, ইউরিন পাসে ড্রপে পেইন ফিল হয়, মেলসের এনলার্জ প্রোস্টেট পার্টে অনেক সমস্যা হতে পারে, তখনও আপনি থুজা ইউজ করতে পারেন। ফিমেইলে ভাজিনিয়া ইনফেকশন, গ্রিনিশ লিকোরিয়াতে, ওভারির লেফট ফুলে যাওয়া, পিরিয়ড পেইনে 30 পোটেন্সি অনেক কার্যকর। ইভেন থুজা কিন্তু সিস্টের জন্য অনেক কার্যকর। মোট কথা, আপনার বডিতে যে কোনো জায়গায় ওভারগ্রোথ, আপনি টিউমারে, বডির ভিতরে ছোটো ছোটো দানায়, যে কোনো ইস্যুতে থুজা অনেক কার্যকর। ইভেন থুজার যে মাদার টিংচার সেটি কিন্তু স্কিনে যে গোটা হয় সেটা তুলা দিয়ে আপনি ইউজও করতে পারেন এক্সটার্নাল ইউজের জন্য। আবারও বলতে রাখছি, আমাদের সাথেই থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের পেজটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। থুজারতে হ্যান্ড লেগ অনেক সময় আপনার স্টিফনেস ফিল হয়, পা ভারী ফিল হয়, মাসলস টুইস্টিং ফিল হয়, টাচ করা যায় না, এবং বিশেষত আগেই বলেছি যে লেফট সাইডে পেইন ফিল হয়, আপনার আঙুলগুলো ফুলা, লেফট সাইডের মানে বাম দিকের আপনার আঙুলগুলো ফুলা ফিল হবে, তখন আপনি থুজা 30 পোটেন্সিতে 2 ড্রপস করে ইউজ করতে পারেন, ডাইরেক্ট অন টাং অবশ্যই। ফিভারের সময় অনেক সময় কোল্ডে মানে ঠান্ডাটা মনে হচ্ছে আপনার পা থেকে উপরের দিকে উঠতেছে, বডির ওপেন পার্টগুলো বেশি ঘামে, তখনও আপনি থুজা ইউজ করতে পারেন। এগুলো সিমটম, কারণ হোমিওপ্যাথি কিন্তু রোগের না, রোগীর চিকিৎসা করে। তাই আমি যেভাবে বলছি আপনার সাথে যদি সিমটমগুলো মিলে তখনই আপনি থুজা ইউজ করবেন। এবং থুজা ওভারগ্রোথের জন্য যে কোনো ফোড়া, ফুনসুরি, টিউমার, সিস্টের ইস্যুতে এটি অনেক কার্যকর। ফাইব্রয়েডেও থুজা আপনি ইউজ করতে পারেন। থুজার পাওয়ার কীভাবে নিতে পারেন, 30 পোটেন্সিতেই শুরু করা সবচেয়ে উত্তম। যে কোনো মেডিসিন লোয়ার পোটেন্সিতে নেওয়া সবচেয়ে বেশি কার্যকরী। 30 পোটেন্সিতে আপনি 1 মান্থ ইউজ করেন, 2 ড্রপস করে 3 বেলা করে। অবশ্যই মনে রাখবেন খাওয়ার আধা ঘন্টা আগে এটি ইউজ করবেন। এবং এছাড়াও পরবর্তীতে যদি 30 পোটেন্সি আপনার কাজ না করে, আপনি পাওয়ার ইনক্রিজ করেন, 200-এ যান, দেন 1 ml যান, এবং অল্প সমস্যায় আপনি 1 সপ্তাহ ইউজ করলেই আপনি ভালো রেজাল্ট পাবেন।
ক্রনিক ডিজিজে অবশ্যই 1 মান্থ থেকে শুরু করে 6 মাস এটি ইউজ করেন, এবং অবশ্যই অবশ্যই বলে রাখা ভালো, ডক্টরের পরামর্শ না নিয়ে মেডিসিন আপনি ইউজ করবেন না। এবং আমাদের সাথেই থাকুন, আমাদের আপনাদের যে কোনো সমস্যায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01888101555। আমাদের হোমিওপার পেজকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।